আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তামজিদ আহমদের পেশেন্ট, অ্যাকচুয়ালি ওনার আমি পুরানা পেশেন্ট। 2014 থেকে আমি ওনার পেশেন্ট। আমার 2014 আমার টেস্টিং করেছিল ওনার মাধ্যমে। তো রিসেন্টলি গত বৃহস্পতিবার 9th সেপ্টেম্বর সাডেনলি আমার চেস্টে মেসিভ কার্ডিয়াক অ্যারেস্ট বলে যেটাকে সেটাই হয়েছে সাডেনলি। এটা আমার আনপ্রেডিক্টেডই ছিল। আমি এখানে আসার পরে তামজিদ স্যার আমাকে এবং তামজিদ স্যারের টিম এখান থেকে আমাকে যেভাবে ই করেছে, এই টেক কেয়ার করেছে, আর আমার যে অবস্থায় ছিল এখান থেকে, আমি তো আসলে তখন নিজের সেন্সে ছিলাম না, বাট আমি যখনই সেন্স আসছে, আমি তো লাইফ সাপোর্টে ছিলাম 3 দিন এবং আমাকে সিপিআর করা হয়েছে, অনেক কিছুই করা হয়েছে আমি পরে জানতে পারছি। বাট আমি যে অবস্থার থেকে আমি আজকে এখন আমি যেরকম আমি ফিল করতেছি, এটা সম্পূর্ণটাই সম্পূর্ণ আমাদের সৃষ্টিকর্তার মেহরবানি। বাকিটা তো হয়তো বা আমাদের মানুষের হাতে তো কিছুই নাই, তবে ওনার মেহরবানির কারণে আমি আমার নতুন জীবন আমি পেয়েছি আল্লাহ তাআলার তরফ থেকে। এবং সেটা আমার আমার এই এভার কেয়ার হসপিটালের তামজিদ স্যারের টিম, কার্ডিওলজি ডিপার্টমেন্টের এবং স্পেশালি ইমার্জেন্সি ডিপার্টমেন্টের টিম যারা আমারকে সাপোর্ট করেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমি মনে করি যে তারা যদি এরকম সাপোর্টটা যদি আমাদের জন্য রাখে, সব পেশেন্টের জন্য রাখে, তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আরও বাড়বে। তো আমি সাফল্য কামনা করি এবার কেয়ার হসপিটালের কর্তৃপক্ষ হসপিটালের জন্য, এবং স্পেশালি আমার অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা তামজিদ স্যার এবং তার টিম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।